হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের আমি সোলার প্যানেলের কী বেনিফিট আছে এবং কী কী অসুবিধা আছে সেই সব বিষয় নিয়ে তোমাদেরকে আমি জানাবো। এছাড়া এই যে সোলার প্যানেল তোমরা ক্যামেরার সামনে দেখছো, এই প্যানেল আমি কীভাবে পারচেস করেছি এবং এর কানেকশান কীভাবে করতে হবে, এই কানেকশান যে কীভাবে করতে হবে সেটা তোমাদেরকে আমি জানাবো। এছাড়া আমি এই যে প্যানেল কতবারের ব্যবহার করেছি এবং এর জন্য আমি কত কিলোওয়াটের ইনভার্টার ব্যবহার করেছি এবং কত ব্যাটারি ব্যবহার করেছি সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, কারণ আমি আমার বাড়ির ছাদে আমি নিজেই ইনস্টল করেছি। এই যে তোমরা প্যানেল দেখতে পাচ্ছ, এই প্যানেলের সম্বন্ধেই তোমাদেরকে আমি কিছু ইনফরমেশান দিতে চাই। তোমরা ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, তাহলে অবশ্যই সমস্ত বিষয়টা তোমরা জানতে পারবে। আর ভিডিওতে তোমরা যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে, এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে। তোমরা এই যে প্যানেল দুটো দেখতে পাচ্ছ, দুটো প্যানেল আছে এখানে। ওই প্যানেল দুটোর 225 ওয়াট করে এক একটা ক্যাপাসিটি রয়েছে। দুটো প্যানেল আছে আমার 450 ওয়াট। এই 450 ওয়াটে কীভাবে কানেকশান করেছি তোমরা কানেকশানগুলো দেখতে পাচ্ছ। আর এই প্যানেলের আমার ইনস্টল করার জন্য সমস্ত ইকুইপমেন্ট আমি অনলাইন পারচেস করেছি। তো অনলাইন কীভাবে পারচেস করেছি, কোথা থেকে পারচেস করেছি সেটাও তোমাদেরকে আমি জানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছ আমি এই প্যানেল দুটো সেটিং করার জন্য আমি একটা GI ফ্রেম বানিয়ে নিয়েছি, যেখানে আমি নারবোল্টু দিয়ে ইনস্টল করে দিয়েছি। তো দেখো এখানে কানেকশান কীভাবে করেছি। কানেকশান এখানে প্রথমত দুটো প্যানেলের আমি এখানে কোনো সিরিজ কানেকশান করিনি, কেবলমাত্র প্যারালাল কানেকশান করেছি। তোমরা যদি প্যারালাল এবং সিরিজ কানেকশান কীভাবে করবে যদি জানতে চাও তাহলে আমার আগের ভিডিও দেখে নিও, যদি না দেখে থাকো তাহলে আমি আমার যে ডেসক্রিপশান আছে সেখানে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। তো দেখো এখানে কানেক্টার যেগুলো আছে সেটা হচ্ছে 2-in-1, মানে দুটো ইন হবে একটা আউট হবে। তো প্লাস প্লাসের জন্য একটা আউট হয়েছে এবং মাইনাস মাইনাসের জন্য আর একটা ওয়্যার আউটপুট হয়েছে। দেখতেই পাচ্ছ এই যে দুটো ওয়্যার, সেই ওয়্যার দুটো হচ্ছে DC ওয়্যার। তো এই ওয়্যারও আমি কোথা থেকে পারচেস করেছি সেটাও তোমাদেরকে আমি জানাবো। তো দেখো এই যে লাল ওয়্যারটা তোমাদেরকে দেখলাম, এটা হচ্ছে আর্থিংয়ের জন্য, কারণ প্যানেল সুরক্ষার জন্য বা প্যানেলের যে সেফটি, যদি কোনো বজ্রপাত হয় সেক্ষেত্রে আমরা এই প্যানেলের যাতে ক্ষতি না হয় সেই জন্যই আমি আর্থিং এখানে কানেকশান করেছি। এই যে প্যানেল দেখতে পাচ্ছ, প্যানেল দুটো হচ্ছে লুম সোলার যে কোম্পানি আছে সেই লুম সোলারেরই প্যানেল। তো যথেষ্ট ভালো এবং মজবুত, এর ওপর যে গ্লাস আছে এর যে অ্যাকুরেসি যথেষ্ট ভালো। তো এর আগে আমি ছোটো একটা প্যানেল লুম সোলারে পারচেস করেছিলাম অনলাইন থেকে। এই প্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 50 ওয়াটের একটা ছোট প্যানেল। তো আমি সামান্য ছোট একটা ব্যাটারি এবং ইনভার্টারের মাধ্যমে ইমার্জেন্সির জন্য ব্যবহার করতাম। তো এখন আমি যে এই সোলার দুটোর জন্য ইনভার্টার ব্যবহার করছি সেটা হচ্ছে 1 কিলোওয়াটের, যেটা হচ্ছে লুমিনাসের, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমাদের একটা বিষয় আমি এখানে বলে রাখি, সোলার প্রথমত ইনস্টল করার সময় এককালীন অনেকগুলো টাকা আমাদের ইনভেস্ট করতে হয়, তবে এটা যত সময় যাবে আস্তে আস্তে সেই পয়সা পুনরায় মেক আপ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে নিচে গিয়ে আমি দেখাচ্ছি আমার যে রুমে আমি কী কী লোড দিয়েছি। আমি এখানে দেখো আমার রুমে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ জিনিয়াসের আমি ব্যাটারি এখানে ব্যবহার করেছি, 150 Ah-এর ব্যাটারি, সোলার ব্যাটারি। এছাড়া ইনভার্টার যেটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ ইনভার্টার হচ্ছে লুমিনাসের ইনভার্টার। তো আমি এই যে পার্টসগুলো আমি পারচেস করেছি, ইনভার্টার বলো কিংবা ব্যাটারি বলো, আমি অনলাইনে অনেক রিভিউ দেখেছি, দেখার পর অনেকেই মতামত দেখেছি কোয়ালিটি কেমন, কতক্ষণ ব্যাকআপ দেয় কিংবা এর ওয়ারেন্টি কিংবা সার্ভিস, সমস্ত কিছু আমি রিভিউ দেখে তবেই পারচেস করেছি। দেখো এখানে NXG যে লুমিনাসের যে মডেলটা সেটা হচ্ছে 1150 NXG। তো এখানে প্রত্যেকটা ক্যাপাসিটি আছে, এখানে দেখো মেন ক্যাপাসিটিও আছে আবার সোলারের ক্যাপাসিটি আছে, বর্তমানে এখন চার্জ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে প্রোটেকশানের জন্য
ওভারলোড প্রোটেকশান আছে, তারপরে যদি লো ব্যাটারি হয় তার জন্য অ্যালার্ট আছে, কিংবা সেভিংসের জন্য পাওয়ার সেভিংয়ের জন্য অ্যালার্ট আছে। তো দেখতে পাচ্ছ এটা এটা লুমিনাসের যথেষ্ট ভালো একটা সোলার ইনভার্টার। এখানে কানেকশানটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কীভাবে কানেকশান করছে। ডিসি ওয়ার যে দুটো এসেছে প্লাস মাইনাস, এই যে টার্মিনাল দেখতে পাচ্ছ এই টার্মিনালে আমি কানেকশান করেছি। এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে 220 ভোল্টেজ আউটপুট হবে। এছাড়া এই যে লিডটা দেখতে পাচ্ছি এটা মেন সাপ্লাই ইনপুট করার জন্য, যদি চার্জ আমি মেন ইলেকট্রিসিটি দিয়ে দিই সেটা চার্জ করা যেতে পারে। ব্যাটারি ওয়্যার প্লাস মাইনাস তোমরা দেখতে পাচ্ছ, আমি কানেক্ট করে দিয়েছি ব্যাটারিতে। ব্যাটারি সম্বন্ধে তোমাদের কিছু ইনফরমেশান আমি জানিয়ে দিই। এটা হচ্ছে জিনিয়াসের ব্যাটারি। জিনিয়াসের আমি ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম রিভিউ দেখে পারচেস করেছি। সোলার 150 এইচের ব্যাটারি যথেষ্ট ভালো, আমি মোটামুটি মাস তিনেক ব্যবহার করছি। তো ব্যাকআপ যথেষ্ট ভালো, ব্যাকআপ এবং এই যে ওয়ারেন্টি ক্যাপাসিটি আছে তোমরা দেখতে পাচ্ছ, টোটাল 5 বছর ওয়ারেন্টি ক্যাপাসিটি আছে। এটা হচ্ছে ব্যাটারি, এর ক্যাপাসিটি যেটা আছে 12 ভোল্ট 150 এইচে। সোলারের জন্য এই ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই দেখো তোমরা এই ইনভার্টার দেখতে পাচ্ছ, একটা কুলিং ফ্যান এখানে লাগানো আছে। যদি এই ইনভার্টার হট হয় সেক্ষেত্রে যে ভেতরে মেশিনের ভেতরে যে পার্টসের ভেতরে যে গরম সেটা বাইরে বের করে দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, আমি যে পয়সা এখানে ইনভেস্ট করেছি সেই অনুযায়ী আমার বাড়িতে যে লোড ক্যাপাসিটি আছে, এখানে 4টে ফ্যান আমি এখানে কানেক্ট করেছি, তাছাড়া টিভি আছে। তোমরা যদি মনে করো তোমরা এই যে ইনভার্টার আছে আউটপুট যে ক্যাপাসিটি আছে মোটামুটি 1 কিলোওয়াট ইনভার্টারে তোমরা ফ্রিজ তোমরা লোড দিতে পারো। এবার সোলার বিষয়টা হচ্ছে সম্পূর্ণটাই মেনটেন্স নিজেদের কাছে, তাই না? তো যাই হোক, আমি আমার দিক থেকে যথেষ্ট বেনিফিট পেয়েছি। তোমরা যদি বাড়িতে সোলার ইনপুট করতে চাও বা সোলার বসাতে চাও তাহলে অবশ্যই এর ফলাফল অবশ্যই ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আর সমস্ত আমি ইকুইপমেন্ট পারচেস করেছি অ্যামাজন থেকে। অ্যামাজন থেকে আমি যথেষ্ট কী বলবো আর কি, কম দামে আমি পেয়ে গেছি আমার মনের মতো এই সোলার প্যানেলের যে সেটিং। ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর তোমরা যদি সোলার নিজের বাড়িতে ইনস্টল করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার হচ্ছে 9378094296। এই নাম্বারে কল করলে এনি টাইম তোমরা আমাকে পেয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।